ইংল্যান্ডে শিল্প বিপ্লবের শুরুর দিকে সেখানকার যে সকল শ্রমিকেরা মেশিন ছাড়াই নিজস্ব কর্মশালায় পণ্য প্রস্তুত করে ও তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতে অভ্যস্ত ছিলেন, তারা লক্ষ্য করেন যে বড় বড় কারখানায় মেশিনের সাহায্যে যে সকল পণ্য উৎপন্ন হচ্ছে সেগুলি কারখানার মালিকেরা অনেক অল্প দামে বাজারে বিক্রি করছেন। এর অন্যতম কারণ ছিল মেশিনের দ্বারা অল্প সময় ও অল্প শ্রমিক বলে অনেক বেশি পরিমাণ পণ্য প্রস্তুত করা সম্ভব। সে কারণে সেখানকার ছোট কর্মশালা শ্রমিকদের তৈরি করা পণ্য বাজারে বিক্রি হওয়া বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ বাধ্য হয়ে তারা যখন বড় কারখানাগুলোতে কাজের সন্ধানে যান, সেখানেও দেখা যায় শ্রমিকের দরকার সেখানে বড়ই সীমিত। বেশিরভাগ কাজই ওখানে মেশিন দিয়ে সম্পন্ন হয়, ফলে একই সাথে প্রচুর মানুষ সেখানে বেকারত্বের শিকার হন। তারা ভয় পান যে এত বছর ধরে শেখা তাদের কৌশল সবটাই ব্যর্থ হবে যদি তাদের কাজটা মেশিনরাই সম্পন্ন করতে থাকে। ফলস্বরূপ দুর্দশাগ্রস্ত হয়ে ইংল্যান্ডের নটিংহাম শহরে কারখানা শ্রমিকেরা লুডাইট নামের এক সংস্থা তৈরি করে, একজোট হয়ে কারখানার মেশিনগুলি ভাঙার মধ্য দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। লুডাইট নামটি তারা নিয়েছিলেন মূলত নেড লুড নামক এক ব্যক্তির থেকে, যিনি তৎকালীন সময়ের অত্যন্ত দক্ষ একজন তাঁতি ছিলেন এবং তিনি ছিলেন এই সংগঠনের প্রধান। 1811 থেকে 1817 খ্রিস্টাব্দ অবধি চলেছিল এই দাঙ্গা। এই দাঙ্গা ছিল মূলত তৎকালীন সময়ের বড় বড় শিল্পপতিদের প্রতি ছোট ছোট কর্মশালার শ্রমিকদের ক্ষোভ প্রকাশের লড়াই, যা এতটাই বড় আকার ধারণ করেছিল যে শেষ অবধি ব্রিটেনকে তার সেনাবাহিনীর সাহায্যে এই দাঙ্গাকে প্রশমিত করতে হয়, যা ইতিহাসের পাতায় আজ অবধি লুডাইট দাঙ্গা নামে পরিচিত। তথ্যটি জেনে ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।